ওয়াকুনু মা সাদিকিন রব্বি সাহলি সাদরি ওয়া সিল্লি আমরি ওয়াহলুল উগদাদ মিন লিসানি ইয়াকাউ কাউলি রব্বি নিয়েলমা সদ্য সভাপতি এবং আমার সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার ভাই ও বোনেরা ও গুরুজনরা এছাড়াও দূর দূরান্ত থেকে আগত সমস্ত অভিভাবক অভিভাবিকাগণ ও শ্রোতাবিন্দু সকলকে জানাই আমার আন্তরিক কৃতি ও শুভেচ্ছা সালামের মাধ্যমে ইসলামিক পদ্ধতিতে আসসালামু আসসালামুকুম রহমাতুল্লাহি কাতু আজকের আলোচিত সবাই আমি যে বক্তব্য আমি যে বক্তব্য নিয়ে দাঁড় হয়েছি তা হলো তাকুয়া অধিকাংশ মুসলিম আজ আমনের জগৎ থেকে দূরে সরে কেবল ইসলামের নামটুকুর সাথে সম্পর্ক রক্ষা করে চলেছে মানুষ যাবতীয় মন্দ পাপাচার কাজে লিপ্ত মানুষের মনের মধ্যে যখন আখিরাত বিবেশিকার জাহান্নামের শাস্তি ভয় তীব্র অনুভূতি সৃষ্টি করে তখনই সে তার সমস্ত চিন্তা ও আচরণকে সুসঙ্গত রাখে এসব থেকে দূরে থাকতে হলে তাকুয়া বা আলোর ভয়কে মনের মধ্যে আনতে হবে তাকুয়া ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ইহ জগতে সৎ ও কল্যাণকর কাজ সম্পাদন করে পরজগতে মুক্তি লাভ করা সম্ভব নয় কারণ মানুষের মন মজ্জাগত মানুষকে সবসময় অসৎ ও অনিষ্টকার কাজ করার জন্য আশ্বাসা দেয় এবং আল্লাহ দৈতায় লিপ্ত হওয়ার জন্য পরিচিত করে কাজেই তাকুয়া বা আল্লাহ ভীতি ছাড়া এসব কার্যকলাপ থেকে দূরে থাকা সম্ভব নয় তাই আমি আপনাদের সামনে তাকুয়া সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আগে আমাদের জেনে নিতে হবে তাকুয়া কী তাকুয়া একটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা বিরত থাকা আত্মাশুদ্ধি গাড়ি নিজেকে যে কোনো বিপদ থেকে সম্ভাব্য সকল পায় বাঁচিয়ে রাখা বা কোনো অনিষ্টতে নিজেকে দূরে রাখা ইত্যাদি সাধারণ অর্থে আল্লাহভিত্তিকে তাকুয়া বলে ফার্সি ভাষায় তাকুয়ার প্রতিশব্দ হচ্ছে পরেজগারী ইসলামী পরিভাষায় ব্যক্তি ও সমষ্টিগত জীবনে ইসলামী বিধানে নিষিদ্ধ সকল প্রকার কাজ কথা চিন্তা পরিহার করে কুরআন ও সুন্নাহর নির্দেশ মতো জীবনযাপনের মাধ্যমে আল্লাহকে প্রতিনিয়ত প্রেম মাখা ভয় করে চলাকে তাকুয়া বলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ সুমানা তালা পবিত্র কুরআন মাজিতে সুরা নাম্বার নয় আয়ত নাম্বার একশো উনিশে বলেছেন ইয়াইহিনা আমান উত্তাকুল্লাহ বা কোনো মা সদিকে অর্থাৎ হেমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যদর্শ লোকেদের সঙ্গী হও তাপুয়া অর্জন করার পদ্ধতি আল্লাহ পবিত্র কুরআন মাজিদের সুরা নাম্বার তিন আয়াত একশো দুয়ে বলেছেন হেইমান্দার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো তাকে ভয় করা উচিত তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় সে অবস্থা ছাড়া যতক্ষণ না তোমরা মুসলমান হইবে তাকুয়া অর্জনের উপায় আল্লাহ সুমান তালা পবিত্র কোরআন মাজিদে সুরা নাম্বার দুই আট নাম্বার একুশে বলেছেন হে লোকেরা তোমরা তোমাদের সে প্রতিপালকের উপাসনা করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো তাকুয়ার মাধ্যমে আল্লাহর কাছাকাছি আসার উপায় আল্লাহ সুমানতালা পবিত্র কুরআন মাজিদে সোনা নাম্বার উনপঞ্চাশ আট নাম্বার তেরোতে বলেছেন হে বিশ্বাসীগণ আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও নারী হতে পরে তোমাদের বিভক্তি করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এবং তোমাদের মধ্যে সে ব্যক্তি অধিক সম্পন্ন যে অধিক সাবধানী আল্লাহ সব কিছু জানেন এবং সমস্ত খবর রাখেন তাকুয়া হলো আমল কবুল হওয়ার শর্ত আল্লাহ সুহানা পবিত্র কুরআন মাজিদে তেত্রিশ নম্বর সুরার সত্য নাম্বার আয়াতে বলেছেন হিমান্দার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো পবিত্র কুরআন মাজিদে সুরা নম্বর তেত্রিশ আয়াত নাম্বার একাত্তরে আল্লাহ তালা বলেছেন তাহলে তিনি তোমাদের সমস্ত কর্মকে ত্রুটিমুক্ত করবেন এবং তিনি তোমাদের সকল পাপ ক্ষমা করবেন তাকুয়া হলো ন্যায় ও অন্যায়ের পার্থক্যকারী আল্লাহ সুহানা তালা পবিত্র কুরআন মাজিদে সুরা নাম্বার আট আট নাম্বার উনত্রিশে বলেছেন বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদের ন্যায় ও অন্যায়ের পার্থক্য করার শক্তি দেবেন এবং তোমাদের পাপ পোচন করবে এবং নিশ্চয়ই আল্লাহ অতিশয় মঙ্গলময় তাকুয়া হলো আলোর পথে দিশারি আল্লাহ সুহানা তালা পবিত্র কুরআন মাজিদে উনপঞ্চাশ নাম্বার সুরার তেরো নাম্বার আয়তে বলেছেন হেমান্দার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তার অনুগ্রহে তোমাদের দ্বিগুণ পুরস্কার দেবেন এবং তিনি তোমাদের দেবেন আলো যার সাথে তোমরা চলবে তাকুয়া ক্ষমালাভের উপায় আল্লাহ সুহানা তালা পবিত্র কোরআন মাজিদে পঁয়ষট্টি নাম্বার সুরার পাঁচ নাম্বার আতে বলেছেন হেমান এটা আল্লাহর নির্দেশ যেটাকে তিনি তোমাদের উপর অবতীর্ণ করেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার ভুলভ্রান্তগুলোকে মিটিয়ে দেন এবং তিনি তাকে মহাপুরস্কার দান করেন আল্লাহ মুতাকিদের সঙ্গে থাকেন আল্লাহ তালা পবিত্র কুরআন মাস দিয়ে দুই নম্বর সুরার একশো চুরানব্বই আতে বলেছেন পবিত্র মাসের বদলে পবিত্র মাস এবং সকল পবিত্র জিনিসের জন্য এরূপ বিনিময় সুতরাং যে তোমাদের আক্রমণ করবে তোমরাও তাকে অনুরূপ আক্রমণ করবে এবং আল্লাহকে ভয় করবে এবং সর্বদা যেন মনে রাখবে যে আল্লাহ সাবধানীদের সঙ্গে থাকেন আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন আল্লাহ সুবহান পবিত্র কুরান মাজিদে তিন নম্বর সুরার নামা আয়তে বলেছেন হ্যাঁ নিশ্চয় আল্লাহ যে আল্লাহর অঙ্গীকার পালন করে এবং সাবধান হয়ে চলে নিশ্চয়ই আল্লাহ সাবধানীদের ভালোবাসেন আল্লাহ মুতাকিদের আমল কবুল করেন আল্লাহ সুবানা পবিত্র কোরআন মাজিতে সুরা নাম্বার দুই আত্মমার একশো আত্মামার একশো ছিয়াশিতে বলেছেন আল্লাহ বলেন আল্লাহ বান্দাগন যখন আল্লাহর সম্বন্ধে রসুল সাল আল্লাহ সাল্লামকে প্রশ্ন করে বস্তুত আল্লাহ রয়েছে অতি নিকটে আর যে ব্যক্তি আল্লাহর নিকট প্রার্থনা করে আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেয় কাজে আল্লাহর প্রতি প্রার্থনা করা এবং আল্লাহর আদেশ মেনে চলা এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ মানা একান্ত কর্তব্য যাতে তারা সৎ তাদের পথে আসতে পারে এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমিন আমিনা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ This was brother Nahid.